জিম্বাবুয়েকে উড়িয়ে স্বস্তির জয় তায়েগানদের। চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত বিশ্ব ওভারে 7 উইকেটে 138 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে স্বস্তির জয় পেয়েছে টিম টাইগার্স। বাংলাদেশের হয়ে ইনিংসের উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, লক্ষ্য তারা। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনে। ইনিংসের 6ষ্ঠ ওভারে অ্যান্দোলফুর বলে দুর্দান্ত ক্যাচে তামিমকে তালিবদ্ধ করেন ব্যানেট। সাজঘরে ফেরার আগে 18 রান করে এই বাঁহাতি ব্যাটার। পরে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ম্যাচে ব্যাটিং করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনিও। তার বিদায়ের পর আউট হন লিটনও। 25 বলে 23 রান করেন এই টাইগার ওপেনার। ব্যাট হাতে ভালো শুরু করেও ব্যর্থ হয়ে ফিরেছেন জাকির আলী। শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তহিদ হৃদয়। জয় নিয়ে মাঠ ছাড়ার আগে হৃদয় করেন 37 এবং রিয়াদ করেন 22 রান। মাহমুদুল্লাহ 103 মিটারের বিশাল ছক্কা মারেন। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন লুক জঙ্গি। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্যাট হাতে 4 ব্যাটা 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। আশা দেখিয়েছে ইনিংস লম্বা করতে পারেনি জয়লভ গম্বি, ক্রিস আরভিন। তবে সেই ধাক্কা সামলিয়ে দলের রানের চাকা সচল রাখেন ক্যাম্বেল ও ব্যানেট। তাদের দুজনের ব্যাট থেকে আসে 73 রান। 50 আক্ষেপ ক্যাম্বেলের সাজঘরে ফিরে ভেঙে পড়ে তাদেরও জুটিও। শেষ পর্যন্ত ব্যাট হাতে লড়াইয়ে চালিয়ে জিম্বাবুয়েকে একা বাঁচিয়েছেন সেই ব্যানেট। 44 রানে অপরাজিত ছিলেন, যা তার কেরিয়ারের সেরা ইনিংস। বাংলাদেশের সর্বোচ্চ 2টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন। এছাড়া 1টি করে উইকেট পেয়েছেন সাইফুদ্দিন, মেহেদি হাসান, শরীফুল। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।